সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে ব্রাহ্মণবাড়িয়া এক আসনে। সেখান থেকে যুক্ত হয়ে জানাচ্ছেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক, সরাসরি যাচ্ছি সেখানে। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম নিবেদিত ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। ইলেকশন এক্সপ্রেস আজ সারা দিন ছিল ব্রাহ্মণবাড়িয়া এক অর্থাৎ নাসিরনগর উপজেলা এক নম্বর আসনে। আমরা আজ সারাদিন এখানে ছিলাম, কথা বলেছি এখানকার নেতাকর্মী, এখানকার ভোটার, এখানকার উদীয়মান বা যারা সংসদ সদস্য প্রার্থী তাদের সবার সাথে শুনেছি তাদের কথা, অভিযোগ, অনুযোগ, আক্ষেপ সব কিছু। এই মুহূর্তে আমাদের সাথে আছেন নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অসীম কুমার পাল, আমরা কথা বলবো তার সাথে। অসীম কুমার পাল, আপনি দীর্ঘদিন ধরে নাসিরনগরের রাজনীতির সাথে জড়িত আছেন, এই নাসিরনগর উপজেলায় আওয়ামী লীগ কতটা সংঘবদ্ধ আর আগামীতে কী অবস্থা একটু জানবো। ধন্যবাদ আপনাকে এবং ডিবিসি পরিবারকে। আমরা নাসিরনগর উপজেলা আওয়ামী লীগ গর্বিত, কারণ হলো 70-এর নির্বাচনের পর থেকে যত নির্বাচন গেছে নাসিরনগরে বিএনপি কোনো সময় পাশ করে নাই, এবং 91-এর নির্বাচনে আওয়ামী লীগের নমিনেশনের বিভক্তির কারণে দুজন ইলেকশন করাতে একবার মাত্র লাঙ্গল প্রতীকে বিজয়ী হয়েছে। কাজেই আওয়ামী লীগের ঘাঁটি এবং পূর্ব থেকেই নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের উপজেলা, সেই হিসাবে আমরা গর্ববোধ করি। নাসিরনগর 70-এর পর থেকে আপনি বলছেন আওয়ামী লীগের ঘাঁটি, এখনও ঘাঁটি রয়েছে, কিন্তু আওয়ামী লীগ বারবার পাশ করার পরেও আশানুরূপ যে উন্নয়ন আমাদের দেখার কথা, বিশেষ করে ভলাকুট বা আপনি গোলনগর বা একদম চাতলপাড়ের কথা যদি বলি, যাতায়াত ব্যবস্থা একেবারে খারাপ। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে সুযোগ সুবিধা বলতে যা বোঝায় সদরের চেয়ে তারা একেবারেই বঞ্চিত। আপনি কীভাবে দেখেন? এখানে একটা জিনিস আপনাকে বাস্তবতার নিরিখে রিয়েলাইজ করতে হবে, সেটা হলো 2008-এ আমরা টোটাল বিশ্বের সাথে সরাসরি যোগাযোগ পেয়েছি। তার আগে আমরা ছিলাম একটি বিচ্ছিন্ন দ্বীপ নাসিরনগর উপজেলা। 1998-এ আমাদের নেত্রী নাসিরনগর এসে ছিল এবং উনি বলেছিলেন যে নাসিরনগর উপজেলাকে আমি বিচ্ছিন্ন রাখবো না। তার পরবর্তী কার্যক্রমে আমাদের সরাইল নাসিরনগর লাখাই সড়কের কাজ শুরু হওয়ার পরপরই 2001-এ বিএনপি সরকার আসার পর এই উন্নয়নটা কাজটা স্তিমিত হয়ে যায়। এখন আপনারা জানেন যে দীর্ঘ 15 বছর প্রায় আওয়ামী লীগ ক্ষমতায়, এবং যে তিনটি ইউনিয়নের কথা আপনারা বলেছেন, আপনারা জেনে সুখী হবেন যে নাসিরনগর চাতলপাড় রাস্তার কাজ এখনো চলমান এবং ব্রিজের কাজ শুরু হয়ে গেছে। এই কাজ অনেক আগে থেকেই শুরু ছিল কিন্তু এখন পর্যন্ত তার আশানুরূপ ফল পায়নি, এটা কি আসলে বর্তমান সাংসদের ব্যর্থতা নাকি আসলে অন্য কোনো কারণ? দেখুন, করোনার কারণে প্রায় 2-2.5 বছর সমস্ত উন্নয়ন কাজই বন্ধ ছিল। কাজেই মানে যে উন্নয়নটা আপনারা এই গত 5 বছরে আশা করেছিলাম, কিন্তু গত 2-2.5 বছরে প্রায় 3 বছর পর্যন্ত উন্নয়নের কাজ করোনার কারণে বন্ধ থাকায় এটা দৃশ্যমান হয়নি। কিন্তু গত 2 বছরে প্রায় 1.5-2 বছরে আপনি 110 কোটি টাকার মতো টাকা এনেছেন এমপি সাহেব একসঙ্গে, যেখানে ধরেন ব্রিজগুলো, এখানে 9টা ব্রিজ আছে, যেগুলো ব্রিজ কালভার্ট আছে নাসিরনগর থেকে চাতলপাড়, মাঝখানে কানেক্টেড হয়ে যাচ্ছে আপনার ভলাকুট ইউনিয়ন। আমরা বুঝতে পেরেছি, আমাদের সময় স্বল্পতার কারণে আপনারা অনেক কথা শুনতে পারলেন না। আমরা আছি, আগামীকাল আমরা থাকবো ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে, সবাইকে দেখার আমন্ত্রণ রইলো।